আলহামদুলিল্লাহ মক্কার মুশেকার ওই রকমই আল্লাহর ঘরের তাওয়াফ করতো উলঙ্গ হই মক্কার লোকেরা নিজেদেরকে সিনিয়র মনে করত বলছে আমরা যেহেতু এখানকার ব্রাহ্মণ হ্যাঁ হিন্দুরা ব্রাহ্মণ বলে এরা নিজেদেরকে হোমস বলতো আমরা হচ্ছে হারামের অধিবাসী সুতরাং আমরা উলঙ্গ হব না আমরা কাপড় পরে তফ করব। আমাদের নারীরা কাপড় পরে তফ করবে কিন্তু বাইরে থেকে তোরা যারা আসবি তোদের জন্য হয় আমাদের কাপড় ধার নিবি না হয় ভাড়া নিবি যদি কাপড় না পায় সবার কাপড় কি করে জুটাবে বাইরে থেকে এত লোকসভা আসে আরবের বিভিন্ন আনাজ থেকে বিভিন্ন এলাকা থেকে আসছে তো অফ করার জন্য কোথায় কাপড় পাবে যদি কাপড় না পেতো তো পুরুষরা পুরো উলঙ্গ হয়ে তফ করত আর মহিলারা লজ্জায় স্থানে গুপ্তাঙ্গের ওপর একটু ছোট্ট কাপড়ের টুকরা হ্যাঁ বা একটু চামড়া ঝুলিয়ে নিত এই কাজ করতো যেমন হাদিসে রয়েছে আর সহিব হতে রয়েছে মহিলারা তফ কাবা ঘরের আর বলতো আলিয়া একটা কবিতা পড়তো কবিতা আবৃতি করতো আলিয়া ফালা বাহু আজকে আমাদের লজ্জা ইস্তানের বাদহু কিছু অংশ জাহির হয়ে যায় প্রকাশ খুলে যাবে অকুল্লহ অথবা পুরো খোলা থাকবে হয়তো একটু টুকরা কাপড়ের টুকরাও পেলো না তখন পুরো উলঙ্গ নারী পুরুষ সব উলঙ্গ হয়ে তফ করছে কমাবাদামিন আর তুই ধর্ম করার জন্য ধর্ম কর্ম করার জন্য উলঙ্গ হয়েছি সুতরাং যদি উলঙ্গ হই তাহলে তোমাদের জন্য হে দর্শকরা তোমাদের জন্য হালাল করছি না যে আমি হতে চাই লিপ্ত এইটা হচ্ছে ধর্ম ধর্ম উলঙ্গ আছি কিন্তু না 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 ওই জেনার্থে যেমন আজকাল বেহা মহিলারা বলে বেহা দা বিদিন মহিলারা উলঙ্গ যারা চলাফেরা করে অর্ধ উলঙ্গ চলাফেরা করে তারা কি বলে হ্যাঁ বোরখা পরলেই হবে যারা বোরখা পরে তারাই বেশি খারাপ শুধু মহিলা না যারা বেহায়া পুরুষ বেদিন পুরুষ তারাও বলে আমাদের একদিনই বোন বলছেন যে আমার স্বামী আমার স্বামীর জ্বালা যন্ত্রণা এত যদি আমি বোরখা পরি তোর গায়ে জ্বালা উঠে যায় আর তারপরে বলে যে বোরখা পরা মহিলাই মানে খারাপ বোরখা পরা মানে খারাপ আমি উলঙ্গগুলি ভালো জৈয়ান আলহামুদ শেতান শেতান সাজিয়ে পেশ করেছে এই পাপ গুলিকে তাদের জন্য বধপুর প্রকৃতির লোকদের জন্য এইরকম বহু লোক সমাজে আছে আচ্ছা যারা মহিলা চলাফেরা করে আজকাল প্রচার মাধ্যমে দেখবেন তারা কি বলে যে আমরা স্বাধীনভাবে একই কথা না মক্কার মুসলিকে তফ করতে বলতো ওই কথাই নয় এটা কি যে আমরা খোলামেলা চলা করবো চলাফেরা করবো আমরা ব্রেশিয়ার পরে চলাফেরা করবো আমরা জাঙ্গিয়ার পরে চলাফেরা করবো পুরুষরা আমাদের দেখবে কেন পুরুষ দিকে। দে তাকাবে কেন ওদের অন্তর খারাপ ওরা হচ্ছে অসৎ আমরা ঠিক আছে আমরা ঠিক আছি এই কথাই তো বলতো সাহেবকারিতো রয়েছে আলিয়া মায় আবাদু বাদুহু আউকুল্লহু ওদ আমিন হু ফালা উহিল্লো আমরা নাঙ্গাকে তপ করলে কি হবে হালাল করছি না কেউ আমাদের দিকে তাকাবে না আর তাকাইলেও কিছু পাবে না তাকিয়ে থেকে যে ফ্যাল ফ্যাল করে আল্লাহরবুল আলামিন বলছেন এদের অশীল ও তার কাছে ওয়াইজ আফাহুলু এরা যখন কোন অশ্লীল কাজ করে অশ্লীল আচরণ করে বা অশ্লীল কথা বলে ওদের যদি বলা হয় যে এটা ঠিক নয় আসলো তারপরে সাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন বললেন যে অলঙ্গ তো অফ করা এটা হচ্ছে মানুষের কাজ না হ্যাঁ এটা কি আবার এটা তো ভালো জিনিস না খুব নোংরা জিনিস খুব খারাপ জিনিস তখন তারা বলেছিল যে দুটি কথা একটা বলেছিল যে আমাদের পূর্বপুরুষরা কে এইরকম ভাবেই তো অফ করতে দেখেছি সবাই হয়ে এটা আমাদের বাপ দাদার ধর্ম কিসের ধর্মের বা তেলপন্থীদের একটি লক্ষণ হচ্ছে বেদাতকারী ভুল ধর্ম পালনকারীদের একটি লক্ষণ হচ্ছে তারা কি বলবে বাপ দাদা পূর্বপুরুষের দোহাই দিবে না হয় তাদের মুরব্বী বুজরুগানের দিনে দোহাই দিবে কোরআন হাদিসের দোহাই দেবে না দ্বিতীয় তারা কি করবে মিথ্যা কথা আল্লাহর নামে বলবে যে আল্লাহ এই রকম করেছেন এটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে মিথ্যা রচনা করা তো তারা এই কথা বলতো এক যে বাপদাদা পূর্বপুরুষরা করেছে আর আর একটা বলতো যে আল্লাহ এইভাবেই তপ করতে বলেছেন উলঙ্গ তো আল্লাহ তার খণ্ডন করছেন ওয়াই ফালু আলু এইসব মক্কার মুশ্রিকরা বা আরব দেশের মুশ্রিকরা যখন কোন অশ্লীল কথা কাজ করে বিশেষ করে কাবা ঘরে তফ করা কালু তখন তাদেরকে নিষেধ করা হলে বলে ওয়াজাদা আলাইহা আনা এই আদর্শের ওপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি ওল্লাহ আমারানা বেহা এবং আল্লাহ এই নির্দেশ দিয়েছেন আল্লাহ নাকি বলেছেন যে তোমরা উলঙ্গ হয়ে কি করো করো কত বড় হে নবী বলো ইন্সা এদেরকে জানিয়ে দাও যে নিঃসন্দেহে আল্লাহ কখনো অশ্লীল কথা কাজের হুকুম দিতে পারেন না আল্লাহ কখনো ধর্ম করেন নারী পুরুষ একাকার হয়ে যাবে আহ মাজারে অথবা খান খাতে আর নাচবে আর জিকির করবে নাম দিয়েছে জিকির এটা হচ্ছে ফাহেসা আল্লাহ কখনই অশ্লীলতার ধর্ম নাজেল করতে পারেন না গান বাজনা করে জিগির করবে এই অশীলতা এই নোংরামি আল্লাহা কখনো এর নির্দেশ দিতে পারে এইরকম ধর্ম আল্লাহ কখন নাজেল করেনি এগুলো মানুষের কল্পিত ধর্ম যে সম্পর্কে জানন না ওই সম্পর্কে আল্লাহ সম্পর্কে কথা বলছো আতা আল আল্লাহ আল্লাহ সম্পর্কে এমন মিথ্যা কথা বলছো মালা তালামুন যা জানো না বা যে সম্পর্কে তোমাদের সম্মুখ জ্ঞান নেই অর্থাৎ না জেনেই কোন দলিল ছাড়া প্রমাণ ছাড়াই আল্লাহর ওপর মিথ্যারোপ করে দিলে যে আল্লাহ এইরকম উলঙ্গ হয়ে তফ করতে বলেছেন আল্লাহ এসব ধর্ম কর্ম দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম যেমন আল্লাহ পাকরবুল আলমিন অন্য আয়তে বলেছেন কুল হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে আমার আর বিল কিস্তি আমার প্রতিপালক আমাকে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন আল কিস্ত মানে হচ্ছে আল আদুল ইনসাফ জি নাই তো বিচার শুধু না বিচারের কারো বিচার করতে গেলে বিচার নিজের ক্ষেত্রে সঙ্গত চলাফেরা করা অন্যায় না থাকা হ্যাঁ ন্যায় সঙ্গত জীবনযাপন করা এই তো এটা হচ্ছে কিস্তের তাস্তির তাহলে ন্যায়সঙ্গত যে কোনো ক্ষেত্রে সঙ্গত নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর হক আল্লাহকে দেওয়া হচ্ছে সঙ্গত বিষয় আর মানুষের হক মানুষকে যার যতটা হক রয়েছে অধিকার রয়েছে সঙ্গত বিষয় আপনার বাপ মায়ের যে হকটা রয়েছে সেটা যদি আপনি আপনার ছেলেকে দেন তাহলে এটা সঙ্গত হলো না আপনার স্ত্রী যে অধিকার রয়েছে আপনার মেয়ে যে অধিকার রয়েছে সেটা যদি আর কাউকে দেন তাহলে এটা ন্যায়সঙ্গত কাজ হল না এই রকমই জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে এটা আল্লাহ পাকের দিনের মৌলিক নির্দেশ কোন কোন তাফসীর এই আল কিসতের খাস তফসির করেছেন সবচেয়ে বড় নেই কথা হচ্ছে লা ইলাহা লা তাওহীদ তাহলে কি তফসির হয়ে যাবে কুল হে নবী এই আরব মুশরিকদেরকে জানিয়ে দাও আমার রববি বিল কিসতি আমার প্রতিপালক আমাকে নয় প্রতিষ্ঠার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যবা কালেমা আল্লাহর একত্র প্রতিষ্ঠা নির্দেশ দিয়েছেন দিন ইসলামের যতগুলি হুকুম হাকাম রয়েছে বিধিবিধান রয়েছে সবগুলির মূল বিষয় যা প্রতিষ্ঠা করা প্রথম ফরজ আর সেটা হচ্ছে শেষ ফরজ সেটাই প্রথম ফরজ সেটা হচ্ছে শেষ ফরজ হ্যাঁ সেটা হচ্ছে কি তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম মক্কাতুল মোকরমাই নবী হয়ে আসতেই যে দাওয়াত দিয়েছেন হে মানব সকল তোমরা বলো

তাদের নবীদের নেকোকদের লোকদের গুলিকে শেষদার স্থানে পরিণত করেছে তারা কবর পূজা করেছে তারা মূর্তি পূজা করেছে জি হ্যাঁ লোকদের মূর্তি মূর্তি পূজা তৈরি করে আর কেউ দাফন করে দিয়ে পূজা করেছে দুটো দুই রকমের শিখ প্রাচীন যুগ থেকে চলে আসছে সুতরাং একটাকে শির্ক বলবেন হিন্দুদের মূর্তি পূজাকে আর মুসলিমদের কবর পূজাকে শির্ক বলবেন না এটা বড়ই অবিচার হবে বড় জুল হবে এই দুই শির্খ আগের যুগ থেকে চলে আসছে চোদ্দশো বছর আগে নবী সতর্ক করেছেন কবুরা বলেননি যে সোয়ারা ছবির কথা বলেননি মূর্তির কথা বলেন নাই তাদের কবুরা লোকদের জায়গায় পরিণত করেছে রোজ সেগুলির উপরে মসজিদ তৈরি করেছে অথবা সেগুলিতে শেষদা করেছে সেগুলিকে মসজিদে গিয়ে তখন এবাদত দাফন করেছে বা তার উপর ঘর নির্মাণ করেছে কম্বোজ নির্মাণ করেছে সমস্ত অর্থ সামিল

তারপরে আর তোমরা তোমাদের মুখমন্ডল কে সোজা করো প্রত্যেক মসজিদের নিকটে মানে সময় সময় তোমাদের মুখমণ্ডলকে কি করো সোজা করো আকিম এই সোজা করার অর্থ কি একটি অর্থ হচ্ছে তোমরা কি বললাম মুখে যেখানে থাকো না কেন যে কোনো মসজিদে থাকো না কেন যে কোনো জায়গায় নামাজ পড়ো না কেন মসজিদ ছাড়াও বাইরে নামাজ পড়া যায় যে কোনো জায়গায় নামাজ পড়া যেতে পারে মসজিদ নেই আশেপাশে মসজিদ থাকলে মসজিদে পুরুষরা যাবেন কিন্তু মসজিদ না থাকে তো আল্লাহা মসজিদ বলছেন যে আল্লাহর জমিন সবগুলি মসজিদ কিছু কিছু জায়গা যেগুলি ইল্লাল মাকবা কবরস্থান গোসলখানা বা বাথরুম পাইপ নয় এইরকমই যে নাফাক জায়গাগুলি নয় যে কোনো জায়গায় জমিনে থাকেন না কেন একটি তফসির হচ্ছে যে তোমরা কি করো কিবলামুখী হয়ে যায় আকিম মুখ মুখকে সোজা করে না কোন দিকে সোজা করে নাও এলাল কিবলাতে কাবার দিকে সারা পৃথিবী যেখানে থাকেন না কেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না কোন দিকে নামাজ পড়ি কেবলার দিকে নামাজ পড়ি যারা পশ্চিমে থাকে তারা মুখ করে নামাজ পড়ছে যারা মদিনায় রয়েছে তারা দক্ষিণ দিকে মুখে নামাজ পড়ছে যারা ইমানে রয়েছে তারা উত্তর দিকে মুখে নামাজ পড়ছে 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 না তাহলে আকিম অজু ইন্দা করলে মসজিদের একটা এটা বাহ্যিক অর্থ আর একটা অর্থ হচ্ছে আকিম অজু হাকুম ইন্দাকুল্লি মসজিদ অজু হাকুম মানে চেহারা বলে অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে আর অন্তরের এখলাস অন্তরের নিষ্ঠা কে উদ্দেশ্য করা হয়েছে তাহলে কি অর্থ হবে তোমরা এখলাসের সাথে নিষ্ঠার সাথে সলাত আদায় করো হাকিম অজু হাকুম তোমাদের অন্তরকে প্রতিষ্ঠিত করো সোজা করো ইন্দাকলিম মসজিদ প্রত্যেক সলাতের সময় মসজিদের নিকটে মানে প্রত্যেক নামাজের সময় বিশেষ করে নামাজের সময় একগরতার সাথে সাথে আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আল্লাহ পাক রবুল কি আপনি দেখছেন এটা হচ্ছে এ প্রথম স্তর আর যদি সেটা না হয় তো কমপক্ষে পাক আপনাকে দেখছেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনি এইভাবে আপনি সলা আদায় করুন এই হচ্ছে দাসি এবং তাকে ডাকো আল্লাহকে ডাকো মুখলেসিন আল্লাহদ্দিন তার জন্য আনগত্যকে নিখুঁত করে একমাত্র আল্লাহর অনগত হয়ে আল্লাহকে ডাকো কামা বাদা তাউদুন যেমন আল্লাহ তোমাদের সৃষ্টির সূচনা করেছেন তেমনই তোমাদেরকে ফেরাবেন তেমন করি তোমাদেরকে

হফাতান উরাতান গুরলা কোন হাদিসে ইননাকুম তুশারুনা ইয়াওমাল কিয়ামত কিয়ামতর দিবসে তোমাদেরকে একত্রিত করা হবে সমবেত করা হবে হফাতান হাফিয়ুন এর বহুবচন খালি পায় হাফি বলে যে খালি চলা চলাফেরা খালি পায় উরাতান আরিওনের বহুবচন হ্যাঁ বস্ত্রহীন বিবস্ত্র জি আরি মানে উলঙ্গ অবস্থায় গুরলান আর খাতনাবিহীন কমা বাদাকুম বাদান তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কমা বাদানা আউয়াল খালকিন নুঈদুহু আদান আলাইনা ইন্নাকুমনা ফায়িলিন এই আয়াতটি রয়েছে কোরআনে কারীমে সুপ্রিমে ওই আয়াতটি কোট করলেন যেমন আল্লাহ বলছেন যেমন আমি সূচনা করেছিলাম আউয়াল খালকিন প্রথম সৃষ্টির সময় নুঈদুহু সেই রকমই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসব ওই রকম করি তোমাদের মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন স্যান্ডেল জুতা ছিল ছিল না শরীরে আল্লাহ পাক বলছেন যে এটি হচ্ছে আমার প্রতিশ্রুতি ইন্না কন্যা ফায় নিঃসন্দেহ আমি তা অবশ্যই করব। এ হচ্ছে তাহলে একটি তফসির আর একটি তফসির ভিন্ন খানিকটা কামা বাদাকুম তাউদুন যেমন আল্লাহ তোমাদের প্রথম শুরু করেছেন তোমাদের সৃষ্টির সূচনা আর সেই রকমই তোমাদেরকে আবার ফিরিয়ে আসবেন সৃষ্টির সূচনা হয়েছে আদম সূচনা শুরু হয়েছে আদম আলি সালামকে দিয়ে তো আদম আলি সৃষ্টি করে তার ছেলেরা হ্যাঁ কয় ভাগ বিভক্ত হয়েছিল দুই ভাগে হাবিল আর তাবিল একজন সৎ আর একজন মমিন আর কাফের তাই না মমিন আর কাফের ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন এক দল মুমিন আরেক দল কাফের এক দল বিশ্বাসী আরেক দল অবিশ্বাসী তো সৃষ্টির সূচনা থেকেই চলে আসছে আদম আলাইহিস যুগ থেকে তার ছেলেদের জামানা থেকে মুমিন আর কাফের দুই ভাগে বিভক্ত যারা আল্লাহকে মেনেছে আল্লাহর আনুগত্য করেছে মমিন যারা আল্লাহর অবাধ্য হয়েছে কাফের এইরকমই কিয়ামতের দিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন বিচার দিবাসে দুই ভাগ বিভক্ত করে মমিন না হয় কাফের জি তোমা বাতাকুম তাউদুল তফসির এটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা নহ্মা থেকে কি কি বর্ণনা করেছেন আর দলিলে ও আরতিবে সহলে যে খলাকা ফামিনকুম কাফের ও মমিন মুমিন ফারিকান হাদা ও ফারিকান হাক্ক আলাইহিদ দলাল দ্বিতীয় যে তাফসিরটি করলাম এর সমর্থন করে পরের আয়াতটি ফারিকান হাদা মানবজাতির আদম সন্তানের এক দল তো সঠিক পথ প্রাপ্ত হাক্কা ও ফারিক দলা আলিম আর আর এক দলের ওপর ভ্রষ্টতা আর বাস্তবায়ন হইল গুমরাহি তাদের ওপর চেপে বসল কেন তারা বিভ্রান্ত হইল ইনাহমদ তাহাজুদ্ সায়িনা আউলিয়া মিন দুন তার আল্লাহকে বাদ দিয়ে শয়তানগুলিকে মিত্ররূপে ধারণ করেছিল শয়তানের পরামর্শ নিয়েছিল শয়তানের শিকার হয়েছিল এবং যখন ধর্মকর্ম ভুল ধর্ম পালন করেছিল তারা ধারণা করতো যে তারাই হচ্ছে সঠিক যারা ভুল ধর্ম করে তারা কি মনে করে যে ওরাই ঠিক পথে আছে ঠিক না এই এক ধরনের পাপ আর এক ধরনের পাপ হচ্ছে যে সঠিক ধর্ম করে আর কিছু অন্যায় কাজ করে হারাম কাজ করে ফরজ অজীবের ঘাটতি করে এরাও তো পাপে কিন্তু এদের ধারণা কি যে আমরা কি করছি পাপ করছি যেগুলো আল্লাহর কিছু হারাম সেই হারাম হারামে লিপ্ত হচ্ছে তো বুঝতে পারছে সে তার অনুভূতি আছে যে এগুলো হারাম কাজ করছি আর কিছু ফরজ অজেবে ত্রুটি ঘাটতি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক ধর্মের ও ধর্মের ওপর যে আমলে ঘাটতি আছে তাহলে তার এই অনুভূতি আছে যে আমি ফরজ তরক করে অন্যায় কাজ করছি ফরজে এরকম ঘাটতি করে নামাজ পাঁচ তো পড়ছি কিন্তু জামাতে যাচ্ছে না এটা অন্যায় কাজ করছি ঠিক জি হ্যাঁ কোনটা বড় অপরাধী সঠিক আল্লাহর ধর্মের উপর আছে কিন্তু কিছু ফরোজে হারাম এই ব্যক্তির অনুভূতি আছে আমি ভুল করছি আর এক ধর্ম পালন করছি আর ধারণা যে আমি ঠিক পথে আছি কে বেশি অপরাধী যে ধর্মের নামে পাপ করছে কারণ তার সংশোধনের চান্স খুব কম কারণ সে তো বলছে আমি ঠিক আছি তোমরাই ভুল যারা হকপন্থী তাদেরকে বলছে তোরাই জাহান্নামি তোরে আবুল আহ দল তোরা ইয়াজিদের দল বুঝে না বলছে না বলছে না তারা আল্লাহ ফাকর তারপরে বলছেন আদম আদম সন্তানদেরকে সম্বোধন করে বারবার আল্লাহ ফাক বলছেন হে আদম সন্তান তোমরা তোমাদের সাজ সজ্জা গ্রহণ করো মানে পোশাক ব্যবহার করো শরীর আবৃত করো ইন্দা করলে মসজিদ প্রত্যেক মসজিদের নিকটে মানে প্রত্যেক সালাতের সময় যখন নামাজের সময় হবে ভালো পোশাক পরে করো মসজিদে যাও বা নামাজ শুরু করো এই আয়াত দুটো দিকে যেতে পারে একটা হচ্ছে ফরজ লেবাস পোশাক যে যখন নামাজের সময় আসবে তো কমপক্ষে এতটা পোশাক শরীরে থাকতে হবে যাতে তোমাদের লজ্জায় স্থান আবৃত হয় নামাজটা সহি শুদ্ধ না হলে নামাজ হবে না নামের নিচে কাপড় যদি নেমে যায় সামনের দিক থেকে অথবা পিছন দিক দিয়ে নামাজ হবে না হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় তাহলে নামাজ হবে না আর কাঁধ খোলা অবস্থায় কারো কাছে যদি কাপড় থাকে যে কাঁধ ঢাকতে পারবে আর লজ্জা স্থানে ঢাকতে পারবে হাঁটু বন্ধ ঢাকতে পারবে তাহলে কাঁধ খোলা অবস্থায় নামাজ পড়তে নিষেধ করেছেন তাহলে এতটুকু হচ্ছে আবশ্যক ফরজ হুজু এটা হচ্ছে তোমাদের এতটা সাজ গ্রহণ করো প্রত্যেক নামাজের সময় আর অতিরিক্ত পোশাক হচ্ছে পুরাতন পোশাকটা না পরে নতুন পোশাক পরে আসেন তারপরে রঙের দিক থেকে কোন পোশাক সবচেয়ে ভালো সাদা পোশাক ভালো তো রঙিন পোশাক অত চমকলা পোশাক নামাজে না না পরে আপনি এসেন একটু টাইট পোশাকটা না পরে এসে একটু ঢিলা ঢালা পোশাক পরে নামাজ নামাজে আসেন বোঝা গেছে না এই এগুলি যদিও সুন্নাত মুস্তাহাব ভালো কিন্তু এগুলিও এই আয়াতের নির্